পাতলু, আজ তোমার অনেক কাজ আছে। প্রথমে ঘরটাকে পরিষ্কার করো, তারপর জামা কাপড় ধুয়ে নিও। আরে সব কাজ রোজ রোজ আমি তো করি, তুমি কবে করবে? আমি কাল করব। কাল তো আর কখনো আসেই না, টুমরো নেভার কামস। যদি কাল নাই আসে তাহলে এতে আমার কি ভুল? তুমি শুধু এটা বলো, আজকের কাজটা করবে কি না? করছি বাবা, করছি। নিজের শক্তির ভয় দেখে সব কাজ শুধু আমাকে দিয়েই করে। আর শুধু এতগুলি কাপড় জামা আছে, কতবার ব্লেড দিয়ে গাল কেটে যায় জানো? আরে আমি কবে কাজে আসবো তোমার? এই দেখো শেভিং ক্রিম, এটা লাগিয়ে নাও আর 10 সেকেন্ড পরে মুখটাকে ধুয়ে নাও। শেভিং ও শেষ, ব্লেডের দরকারও পড়বে না। সত্যি দাদা ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে মোটু, কিন্তু শেভ করার পরে জানিও এই শেভিং ফোমটা কেমন লাগলো, কেন কি আমরা এটার ব্যবসা করব। ঝটকা যখন 10 সেকেন্ড পরে মুখটা ধুয়ে নিতে বলেছে, তাহলে না ধুলে কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই হবে। তুমি বলতে কি চাইছো? তার মানে মোটুর সঙ্গে বদলা নেওয়ার সময় এসে গেছে। মোটুর সব সময় নিজের শক্তির আস্ফলন দেখিয়ে পাতলুকে দিয়ে সব ঘরের কাজ করায়। আজ পাতলু, তুই তোর বুদ্ধির ক্ষমতা দেখিয়ে দে। মোটু শেভিং ক্রিম লাগানোর 10 সেকেন্ডের পরেও মুখটা যেমন ধুতে না পারে, আর এই অবস্থা মোটুর সঙ্গে যা হবে তা ভালোই হবে, বুঝলি পাতলু? না না, এরকম করো না। আমি তো এরকমটাই করব। আজ মোটুকে দেখিয়ে দেব যে বুদ্ধির সামনে শক্তি কিছুই না। যাও, আমি লাগিয়ে দিচ্ছি, তুমি আরাম করে বসে থাকো। তোমার হেয়ার কাট করতে হবে না কখনো, কিছু ছোট ছোট চুল রয়েছে, ওগুলো বেরিয়ে যাবে। 10 সেকেন্ড হয়ে গেছে। ও, জল তো নেই, কলেও জল আসছে না, হাড়িতেও নেই, এখন কি করি? 10 সেকেন্ডের বেশি 30 সেকেন্ড হয়ে গেছে মোটু, তুমি শেভিং ফোম কাপড় দিয়ে মুছে নাও। আমি কথা বলতে পারছি না। আরে ব্যাপারটা কি হলো? তোমার গলা থেকে তো আওয়াজও বেরোচ্ছে না, আমি এটাকে এক্ষুনি বার করে দিচ্ছি। তুমি এই অবস্থা বাড়ির বাইরে যেতেই পারবে না। তুমি বাড়ির সব কাজ করো, আমি ডক্টর ঝটকাকে ডেকে নিয়ে আসছি। যদি কাজ না হয় তাহলে আমি পুরো ফুরফুরি নগরের লোকজনকে ডেকে নিয়ে এসে তোমার চুলটা দেখিয়ে দেব। বাড়িতে গিয়ে সমস্ত কাজ করবে কি না বলো? কি সুগন্ধ! আরে দাদা,
সিগারেট সিগারা দিয়ে দাও, পয়সা আমি পরে দেবো। আরে দাদা, এটা কে যে মুখটা লুকায় রাখছে? আর কি যে চাইতাছে আমি কিছুই বুঝতে পারতাছি না। মতু মুখটা খুলতে পারছে না, তাই ও সিঙ্গারাও খেতে পারবে না। আজ ওকে মন ভরে সিঙ্গারা খাওয়াও, এর থেকে বড় শাস্তি আর কিছু নেই মতুর জন্য। চোখের সামনে সিঙ্গারা রয়েছে, অত চোখ খেতেও পারছে না। এরকম করো না পাতলু, এটা অনেক বড় পাপ হবে। আমি এইরকমই করবো, আজ আমি আমার বুদ্ধিকে কাজে লাগিয়ে মতুকে উচিত শিক্ষা দেব। ইনি হলেন মটু বাবা, ইনি মৌনব্রত রেখেছেন, ইনি কথা বলবেন না। ইনি বলছেন যে সাধুর কাছে পয়সা চাইলে পরের জন্মে পোকা হয়ে জন্মাবে, তাড়াতাড়ি সিঙ্গারা খাইয়ে দাও। না না, আমি তা বলতে চাইনি, পাতলু মিথ্যে কথা বলছে। দেখো মৌনি বাবা তোমায় অভিশাপ দিচ্ছেন, তুমি তাড়াতাড়ি ওনাকে সিঙ্গারা খাইয়ে দাও। তুমি চাইলে ধার আমার নামে লিখে দাও, আমি সব ধার মিটিয়ে দেব, কিন্তু বাবাকে ক্ষুধার তো দেখতে পারবো। আরে না না, অভিশাপ দেবেন না মনি বাবা। যদি মোটু বাবা হয়ে গিয়ে থাকে, সন্ন্যাস নিয়ে থাকে, তাহলে ওনার শ্রদ্ধা করাটা আমার ধর্ম, আমার তো পূর্ণ হইব। আমার মুখটা তো পুরোপুরি খুলছেই না, এই দাড়ি গোফের জন্য জট বাকিয়ে গেছে। আরে কি হইলো বাবা, সিঙ্গারা খাইতেছেন না কেন? এতগুলো সিঙ্গারা তাও আবার ফ্রি, কিন্তু আমি একটাও খেতে পারছি না। আমি ডক্টর ঝটকাকে কিছুতেই ছাড়বো না। মোটে সিঙ্গারা খাও না, প্লিজ খেয়ে নাও। আমার সিঙ্গারা কি ভালো না? হে উপরওয়ালা, এই দিনটাও কি দেখার ছিল? চলো এখন বাড়ি গিয়ে কাপড়গুলো কাচো, ঘর ঝাড় দিয়ে মোছো, আমি ডক্টর ঝাটকাকে ডেকে নিয়ে আসি। সাধু বাবা, আমায় আশীর্বাদ করুন, যেন আমার সব সমস্যা দূর হয়ে যায়। আরে আমি নিজের সমস্যাই দূর করতে পারছি না, তো তোমার সমস্যা কি করে মেটাবো? বাবা, আমার সব সমস্যার নিবারণ করে দিন বাবা। নিজের কষ্টের নিবারণ তো আমি করতে পারছি না, তো তোমার কষ্টের নিবারণ কি করে করি? না না, আমি সাধু নই, আমি নিজেই দুঃখী মানুষ, আমি কারোর কষ্ট দূর করতে পারবো না। সাধু বাবা এসব কি ধরনের কথা বলছেন? ইনি হলেন মনি বাবা, ইনি বলছেন যে বিনা পয়সায় উনি আশীর্বাদ দেন না, আর বলছেন যে তোমাদের মতো তুচ্ছ নিজ বেকার লোকদের উনি কিছুতে আশীর্বাদ দিতে পারেন না। কোনো জিনিসই জীবনে বিনা মূল্যে পাওয়া যায় না, আগে পয়সা দাও পরে আশীর্বাদ নাও। তোমরা চাইলে পয়সা অনলাইনও ট্রান্সফার করতে পারো। আমাদের তুচ্ছ বলল, বেকার বলল, আর নিজ বলল। আরে এটা তো ভণ্ড সাধু, আশীর্বাদ দেবার জন্য পয়সা চাইছে, তাও আবার ব্যাংকে। মারো একে। সমস্যা ফেলে দিলে তুমি, দেখো আমার দাড়ি, আমার চুল কিছুতেই বেরোচ্ছে না। ও মুটু আমার বন্ধু, তুমি কি বলছো, কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। এ বলছে আপনার ফোম দিয়ে আমার দাড়ি চুলের কাজ হয়ে গেছে, আপনার বিশেষ ধন্যবাদ, আর এখন আমি সন্ন্যাসী হতে চলেছি। ও ভাই শাবাশ ভাই, কি দারুণ ব্যাপার, আন্তরিক শুভেচ্ছা মোটু, আন্তরিক শুভেচ্ছা। না না, আমি সন্ন্যাসী মোটেও হতে চাই না বর্দা, এটাকে দূর করো, এগুলোকে দূর করো, আমাকে সমস্যা থেকে বাঁচাও। ওই
কাঁদছে কেন ভাই? এর আপনাদেরকে ছেড়ে যাবার ইচ্ছে একদমই নেই, কিন্তু সন্ন্যাসী হওয়ার পরে তো যেতেই হবে না দূরে হিমালয়ের পাহাড়িতে। ও মোটু বাবা, তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো। বাই বাই মোটু বাবা, অল দ্য বেস্ট। আরে আমি সন্ন্যাসী মোটেও হতে চাই না, এই পাতলুই আমাকে সন্ন্যাসী বানাবার চেষ্টা করে যাচ্ছে। বুঝলাম, তুমি ফর্মের জন্য বিরক্ত হয়ে গেছো, এটাকে তুলতে চাইছো। থ্যাংক ইউ বর্দা, থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু তোমার এই শেভিং ফর্ম আমাদের কোনো কাজে নয়। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? তুমি পুরো ফর্মটা জলে ফেলে দিয়েছিলে, তাই পাতলু পাথর হয়ে গেছে। পাতলুকে এবার আমি ঠিক শাস্তি দিয়েছি। আমি ভুল কাজ করতে বারণ করেছিলাম। আরে এটা ভালো মন্দ ভাবার সময় মোটেও নয়, এখন তো পালাও।